মসজিদের জমি ওয়াকফ না করলে সেখানে নামাজ হবে কিনা, খুবই দরকারি একটি প্রশ্ন। মসজিদের জমি এটি যদি দান না করা হয়, কেউ শুধু ব্যবহার করতে দেয়, উপমাস্বরূপ ধরুন আমার একটা জায়গা আছে বাজারে, একটা ঘর আছে বাজারে, আমি বললাম যে বাজারবাসী আপনারা এখানে নামাজটা পড়েন, তো সেক্ষেত্রে বাজারের লোকজন যদি সেখানে সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত, ওই বাজারের ঘর যিনি নামাজের জায়গা হিসাবে দিয়েছেন, নামাজ পড়ার জন্য দিয়েছেন, তিনি কিন্তু একসাথে ওটা দান করে দেন নাই, যে পড়ে আসে আপাতত নামাজ পড়েন, তো এখানে নামাজ হবে নাকি হবে না? হবে। তো এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা একসাথে দান করে দিতে হবে এটা কিন্তু শর্ত না। আপনি কারোর বাড়িতে কারোর ঘরে অনুমতি নিলেন, ভাই নামাজের সময় হয়েছে তো, আশেপাশে মসজিদ পাচ্ছি না, ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি একটু আমাকে অনুমতি, উনি আপনাকে নামাজ পড়তে দিল, নামাজ হবে কি হবে না? এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা ওয়াকফ করে দিতে হবে, আর না হলে নামাজ হবে না এমন কোনো কথা নাই। তবে মসজিদ হিসাবে যদি মর্যাদা পেতে হয়, মসজিদের একটা আলাদা মর্যাদা আছে না, মসজিদ এটা কার ঘর, এইটা হওয়ার জন্য ওই জায়গাটা দান করে দিতে হবে। দান করে দেওয়ার আগ পর্যন্ত ওটা কি হবে না? মসজিদ হবে না, নামাজের জায়গা হতে পারে। মসজিদের মর্যাদা পেতে হলে কি করতে হবে? ওই জায়গাটা দান করে দিতে হবে। কাকে দান করবে? আল্লাহকে। ওই জায়গার মালিক কে তখন? আল্লাহ মালিক হওয়ার কারণে ওই জায়গা কমিটির লোকজন চাইলেও বিক্রি করতে পারবে না, যিনি দান করে দিয়েছেন তার ছেলে মেয়ে আসলেও বিক্রি করতে, কারণ উনি দান করে দিয়েছেন কাকে? আল্লাহকে। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো মসজিদের মর্যাদা পাওয়া। নামাজের জন্য দান শর্ত না, দান ছাড়াও কারোর জায়গাতে অনুমতি দিলে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু মসজিদের মর্যাদা পেতে হলে, মসজিদের যত আদব লেহা সুন্নত এগুলো বাস্তবায়ন করতে হলে, সেটার জন্য শর্ত হলো জায়গাটা দান করতে হবে। দান, এ দানটাকে আমরা ওয়াকফ বলি। এই ওয়াকফ বা দান করলে সেখানে মসজিদের মর্যাদা হবে। এখন কথা হলো, দানে অনেক সময় প্রসেস লাগে, সময় লাগে, ঠিক আছে, কাগজপত্র দলিল পত্র কন্ডিশন ইত্যাদি এগুলো সময় লাগে। মুখে যদি কেউ বলে যে আমার এই জায়গাটা, এই জায়গাটাকে আমি মসজিদের জন্য নির্মাণ করলাম, নির্ধারণ করলাম, এটা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম, উনি যদি মুখেও দান করে দেন তাতেও দান হয়ে যায় এবং ওখানে মসজিদের মর্যাদা হয়ে যায়, জুমা পাঁচ ওয়াক্ত পড়া যাবে, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাইতে পারছি? মসজিদ হিসেবে কোনো জায়গা ফিক্স করে কেউ দান করে দিল মুখে মুখে, আর কাগজ কলমেরটা প্রসেস আছে, যেটা হবে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু দান করে দিছে, সবাই জানে যে এটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা আর আমার না, এটার মালিক এখন আল্লাহ, আল্লাহকে আমি দিয়ে দিলাম। অতএব এর মাধ্যমে ওইটা মসজিদ হয়ে যায়, সেখানে পাঁচ ওয়াক্ত নামাজও পড়া যায়, জুমাও পড়া যায়, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে শত শত হাজার হাজার বহু মসজিদ আছে, যে মসজিদ দানকারী দান করে গেছেন কিন্তু কাগজপত্র করে যান নাই, আছে না নাই? কয়টা মসজিদে কাগজ করা হয়েছে? হয় নাই। তাহলে কি নামাজ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। অতএব আপনার মসজিদের মর্যাদা পাওয়ার জন্য দান করাই শর্ত, সেটা মুখে দিলেও দান হয়ে যাবে ইনশা আল্লাহ। তবে মসজিদের জায়গা হতে হবে নিষ্কণ্টক। আমাদের দেশে অনেকে ভেজাল্লা জায়গাতে, ঝামেলার জায়গাতে, খাস জায়গাতে, কিংবা আপনার আরেকজনের জায়গা নিয়ে গণ্ডগোল আছে তার সাথে, ওই জায়গাতে একটা মসজিদ করে, তাহলে ওইটা দখল করতে সুবিধা হয়। এরকম চালাকি অনেকেই করে কি করে না, তারা মনে করে চুরি যখন করবই তো নিজের জন্য করবো, কেন আল্লাহর জন্য করি, তা আল্লাহর জন্য যদি চুরি করে তাতে আমার হিসেবে মায়ের একটু জোরে হবে। কেন জোরে হবে জানেন? আল্লাহ বলবে তুই নিজের জন্য চুরি করতি তাও একটা ব্যাপার ছিল, তুই করে ফেলেছিস, আমার কাছে মাফ চাইছিস, তুই আমার ঘরে আসামের কাঠগড়া দাঁড় করেছিস, আপনি নিজে চুরি করলেন আর বাপের নামে চুরি করলেন, দুইটা এক হবে? বাপ মায়েরটা একটু বেশি দিবে না, তোর মনে হচ্ছে তুই করছিস, তুই আমারও চোর বানালি কেন? তো এই জন্য ভাইরা, আমার অনেকে আছে সারা জীবন বিভিন্ন হারাম উপার্জন করে ভুল পথে চলে, শেষ বয়সে আয়সা একটা বেজাল্লা জায়গাতে একটা মসজিদ মাদ্রাসা বানায় উনি কিছু একটা করে ফেলতে চায়, এটা ভুল। আলহামদুলিল্লাহ এই জায়গা আপনাদের এখানে যে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম নিজস্ব মালিকানা জায়গায়, কেনা জায়গায়, নিষ্কণ্টক জায়গায় মসজিদ বানাতে হবে। মসজিদে নববী যেটা মদিনাতে আপনারা যান, আমরা যাই মসজিদে নববীর এই জায়গাটা, দুজন ইতিম বাচ্চার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর ওই জায়গা ওনার ঘোড়া ওনার বাহন থেমে গেছে, যেখানে থেমে গেছে ওখানেই উনি মসজিদ নির্মাণ করবেন, উনি থাকবেন, সেটা যখন ঠিক হলো, স্থির হলো, নির্ধারণ হলো, ওই জায়গাটা দেখা গেল দুজন ইতিম বাচ্চা, তাহলে ইতিম বাচ্চার জায়গা মসজিদ কেমনে হবে?
এই জন্য আগে কিনতে হবে, মানুষের হক মারা যাবে না, ইসলাম হক মারতে শিখায় নাই, তো এই জন্য কেনার নির্দেশ জন্য সিদ্ধান্ত হলো এবং সেটা কেনা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসারী সাহাবীরা তারা উদ্যোগী হলেন আলহামদুলিল্লাহ, তারপর সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন ঠিক আছে আমি এখানে করি, ওই ইয়েতিমের দায়িত্বশীলরা বলতে করেন করেন আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মূল্য তাদেরকে পরিশোধ করায়া তাদের সম্মতি নিয়ে তারপর মসজিদ নির্মাণ করছেন। এই জন্য মসজিদ হতে হবে সবচেয়ে নিষ্কণ্টক নির্ভেজাল জায়গাতে। ঢাকা শহরে যত মসজিদ আছে, ম্যাক্সিমাম মসজিদ বা অনেক মসজিদ আছে এরকম যে মসজিদের মূল চৌহদ্দি হয়তো ঠিক আছে কিন্তু দেখা যায় ওই সিঁড়ি, তারপরে আপনার ওই স্লোপ, এগুলো রাস্তার অর্ধেক দখল করে ফেলছে, আছে না নেই? মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এগুলো কর্তব্য, এগুলো ঠিক রাখা, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় না করানো। মসজিদ এর জন্য কিছু কেউ বলবে না এলাকাবাসী, সেই চিন্তা করে উল্টাপাল্টা করা যাবে না। আলহামদুলিল্লাহ এরকম একটা আদর্শ মসজিদ আপনাদের এখানে হচ্ছে, যে এখানে কোনো ভায়োলেশন ওনারা করছেন না, আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো এরকম মসজিদ বাংলাদেশে আরও হওয়া দরকার, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।